হলো না, চলো এমন টাইমে স্টার্ট হলো ততক্ষণে তোমার পোজ ধরা হয়ে গেছে। এই আমার ব্রেকফাস্ট করে এলাম, এখন নেব ওই মাল্টিভিটামিন এ টু জেড গোল্ড। ব্রেকফাস্টের পর প্রতিদিন একটা করে নিই, এই একটা মাল্টিভিটামিন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ। আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি, অলরেডি 9টা বেজে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট, এই জাস্ট মাল্টিভিটামিনও নিয়ে নিলাম। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি, বাইরে তো ভালোই রোদ আছে, একদম আকাশ পরিষ্কার, কালকেও এরকম ছিল কিন্তু আসার সময় বৃষ্টি হয়েছিল। যাই হোক, তাহলে এখন বেরিয়ে পড়ি, মনে করে রেনকোটটা ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। তুই আমার প্রোটিনের এটাকে ধরে টানাটানি করছিস কেন, উল্টে যাবে তো, এটা ভর্তি আছে, খালি নেই, এই ভরেছি, এই তো এখানে বারান্দায়, ও আমার ডিব্বাটা ধরে টানাটানি করছে, ওটা নামাতে পারে, সবে তো ভর্তি করলাম। দুষ্টু সোনা টাটা। সামনে দেখুন, কালকের মতো আজকেও আকাশ পরিষ্কার আছে, অনেকটা নীল নীল আকাশই আছে, তার সাথে সাদা সাদা মেঘ। কালকে তো আমি রেনকোট নিয়ে যেতে ভুলে গেছিলাম, এবার আসার সময় বৃষ্টি হচ্ছিলো, কিছুটা ভিজে গেছে, যদিও দাঁড়িয়েছিলাম দু তিনবার, আজকে ওই জন্য মনে করে আগে রেনকোট নিয়ে নিয়েছি, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছিলো না। যাই হোক, আমি আমার অফিসের কাছাকাছি চলে এসেছি, এবার ঢুকবো অফিস, তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অফিস থেকে বেরোনোর পর। দুষ্টু কে রে, এটা দুষ্টু না কে, এটা কে, এই আমি বাড়ি চলে এসেছি, এসে তো ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি, এখন নেব প্রি ওয়ার্কআউট মিল। দুষ্টু কে খাবে, আমি প্রি ওয়ার্কআউট মিলে ওটস, তার সাথে এক স্কুপ হোয়ে প্রোটিন, আর তার সাথে অল্প ডালিম নিয়েছি। এবার হোয়ে প্রোটিন নেওয়ার সময় না একটু একটু চারপাশে পড়ে গুঁড়োগুলো, দুষ্টু সেগুলো হাত দিয়ে চেটে নে। দুষ্টু তোমার হোয়ে প্রোটিন খেতে ভালো লাগে? তুমি খাবে, ও দেখছে আমার, এটা এখানে রাখা আছে, সেটার দিকে দেখছে। যাই হোক, আমি ওটা তাড়াতাড়ি ফিনিশ করে নিই, তারপরে জিমে যাওয়ার সময় দেখা হচ্ছে। আমি এই রেডি হলাম, জিমের দিকে যাবো এবার। এক্ষুনি আমাদের ট্রেনার ড্যানিদা ফোন করেছিল যে ড্যানিদাও বেরোচ্ছে বাড়ি থেকে, ঠিক আছে, আমি এখন যাব, গিয়ে রাজীবকে প্রথমে পিক আপ করবো, করে একেবারে জিমে ঢুকবো, তাহলে আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে জিমে। আমি এখন জিমে চলে এসেছি, আজকে করো বাইসেপ অ্যান্ড ট্রাইসেপ ওয়ার্কআউট। এই রাজীবও চলে এসছে আমার সাথে, আর সঙ্গে আছে ড্যানিদা, আজকে ড্যানিদাও ওয়ার্কআউট করবে আমাদের সাথে। যাই হোক, প্রথমে একটু হালকা ওয়ার্ম আপ করে নিই, তারপরে মেন ওয়ার্কআউট শুরু করছি। Thank you.
নেক্সট যে ওয়ার্কআউটটা করছি সেটা হলো একটা সুপার সেট, ট্রাইসেপের করছি রিভার্স ওভারহেড এক্সটেনশন, আর তার সাথে বাইসেপের যেটা হচ্ছে সেটা হচ্ছে বারবেল বাইসেপ কার্ল। এই দুটো টোটাল করবো 4 সেট, প্রত্যেকটারই 10-12 করে রেপিটিশন হবে। আজকের ওয়ার্কআউট আমাদের কমপ্লিট, এবার এখন নেব প্রোটিন সাপ্লিমেন্ট। এদিকে ড্যানিদা, ও আমরা যত সবাই ওয়ার্কআউট করছি এক আপ ড্যানিদারই পাম্প হয়েছে। আমাদের কোনো যা ছিল তাই আছে, ঠিক আছে। যাই হোক, এখন যাবো বাড়ির দিকে, তাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে বাড়িতে। টান মাঠবে বাবা, কি করছো ব্রাশ নিয়ে? এই দুষ্টু, কি তুমি কি করছো ব্রাশ নিয়ে? এই দুষ্টু দাঁত মাঝে নতুন ব্রাশ বের করেছে সেইটা নিয়ে নিজে নিজেই নিয়ে নিয়েছে। এই দুষ্টু দেখো না কি করছে, দাঁতের গালে ঢুকিয়ে নিয়েছে দাঁত মাঝে। চলো দিয়ে দাও দুষ্টু, না দিয়ে দাও, দিয়ে দাও ব্রাশটা, দিয়ে দাও দুষ্টু সোনা। কে আসবে আমার কাছে, কে আসবে? চলো এসো, এসো বাবা। কি কি আমি এখন চলে এসেছি বাড়িতে, এসে স্নান টান করে নিয়েছি, আমার সাথে আছে দুষ্টু। এই দুষ্টু, দুষ্টু এখন টিভি দেখতে ব্যস্ত। কি হলো বাবা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে দিদি? কি কি বলতো ওটা? হ্যাঁ, ডিনারও আমাদের কমপ্লিট হয়ে গেছে। দুষ্টু মন দিয়ে টিভি দেখছে। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। এই টাটা করে দাও দুষ্টু জানা, এই গালে হাত দিয়ে কি টাটা, ভালো করে টাটা করো, টাটা করো। হ্যাঁ টাটা, বাই।